ওকে, খেয়াল করো আজকে আমরা একটা বিষয় শিখবো, কোনো জায়গায় কোনো কিছু যদি থাকে, বা কোনো জায়গায় জায়গা নাই, কোনো জায়গায় থাকে বলবো না, কোনো জায়গায় যদি জায়গা না থাকে, যেমন আমি বলছি বাসে কোনো জায়গা নাই, ঘরে কোনো জায়গা নাই, বেঞ্চে কোনো জায়গা নাই, এ আসনে কোনো জায়গা নাই, যেমন আমি বলছি বাসে কোনো সিট খালি নাই, ওইটা তখন বলছি সিট, কিন্তু বলছি এই সিটে বা এই আসনে কোনো জায়গা নাই, এ কোনো জায়গার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি রুম। আমরা সবাই একটু জোরে বলবো রুম, বানানটা বলে ফেলো আর ও ও এম, জোরে বলো আর ও ও এম, রুম ডাবল ও এম। আমি এখন যদি তোমাকে বলি এ ঘরে কোনো জায়গা নাই, তখন কি করব বলো? দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো রুম ইন দা রুম, ইন দা রুম দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো রুম ইন দা রুম, ইন দা রুম এ বেঞ্চে কোনো জায়গা নাই, দেয়ার ইজ নো রুম ইন দা বেঞ্চ। একসাথে বলো দেয়ার ইজ নো রুম ইন দা বেঞ্চ। সো উত্তর দাঁড়ালো দেয়ার ইজ নো রুম ইন দা বেঞ্চ। ওকে, এবার যদি বলি এই সিট বা এই আসনে কোনো জায়গা নাই, দেয়ার ইজ নো রুম ইন দা সিট, দেয়ার ইজ নো রুম ইন দা চেয়ার। এবার বলছি চেয়ারে কোনো জায়গা নাই, দেয়ার ইজ নো রুম ইন দা চেয়ার, অন দা চেয়ার, অন দা চেয়ার বলো, দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো রুম অন দা চেয়ার, অন দা চেয়ার। এবার যদি আমি তোমাকে বলি এই টেবিলে কোনো জায়গা নাই, তাহলে দেয়ার ইজ নো রুম অন দা টেবিল, মানে সবকিছু রেখেছ আর কোনো কিছু রাখার জায়গা নাই। তো আম্মু বারবার তোমাকে বলছে যে টেবিলে এটা রেখে আসো, তখন তুমি বলছো মম দেয়ার ইজ নো রুম অন দা টেবিল, যেন বলো মম দেয়ার ইজ নো রুম অন দা টেবিল। তাহলে কোনো জায়গায় যদি কোনো জায়গা পাওয়া না যায়, তখন এটাকে আমরা প্লেস না বলে কি বলবো বলো? রুম বলবো। তো জায়গার ক্ষেত্রে তখন কি আমরা কি নিব বলো? প্লেস নিব না রুম নিব? রুম নিব। ঠিক আছে, এটা ছিল একটা অংশের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।